ডিসেম্বরেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা ও ভিকির বিয়ে। এদিকে যশের হাত ধরে কাশ্মীরে রোমান্টিক নুসরাত। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকে রয়েছে অনেক রটনা। সালমান খান, রণবীর কাপুর থেকে শুরু করে হালের ভিকি কৌশল, তবে এসব প্রেম নিয়ে কখনোই সরাসরি মুখ খোলেননি তিনি। এবার শোনা যাচ্ছে ভিকির সঙ্গে আসছে ডিসেম্বর মাসে গাঁট ছাড়া বাঁধতে চলেছেন ক্যাট। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করেছেন এমনটাই। বলা হচ্ছে 18 অগস্টে গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। এবার সম্পর্ককে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে নিতে প্রস্তুত ভিকি ও ক্যাটরিনা। তাদের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গেছে বিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন দুই তারকা। বলিউডের ট্রেন্ড মেনেই ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী। এই মুহূর্তে পোশাকের ফ্যাব্রিক নিয়ে আলোচনা চলছে জোর কদমে। এদিকে প্রেম বিয়ে নিয়ে আলোচনায় নিয়মিত থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। অনেক বিতর্ক হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। কয়েকদিন আগে ছিল যশের জন্মদিন, তখন দোকান থেকে বিশেষ কেক অর্ডার করে আনেন নুসরাত। তাতে লেখা ছিল হাজব্যান্ড ও বাবা শব্দগুলো। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন যশ তার স্বামী এবং তার সন্তান ঈশানের বাবা। এবার কাশ্মীরে গিয়ে প্রকাশ্যে ভালোবাসা উদযাপনে মেতেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার সঙ্গে আছেন যশ। বুধবার প্রথম একসঙ্গে ফ্রেম বন্দি হলেন তারা। হাতে হাত রেখে ভিডিও করেছেন যশরত। হাতের ছোঁয়া নয় শুধু, ঈশানের বাবার হাতে হাত বুলিয়ে আদরও করেছেন নুসরাত।